আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন যে স্বচ্ছতা, আন্তরিকতা এবং সত্যি কথা বলার যে সাহসিকতা এই নির্বাচন কমিশনের আছে। আমরা কিন্তু বাস্তবতাকে আপনাদের সামনে আমরা তুলে ধরি এবং আপনাদের সহযোগিতা চাই। আমরা এই পর্যন্ত যত ইলেকশন করেছি আপনারা সাপোর্ট দিয়েছেন, আপনারা দেখেছেন, এবং কেউ কোনো নির্বাচন সম্পর্কে কোনো অপকীর্তি করতে পারে না। ইভেন এখানে যে আমাদের সিটি কর্পোরেশন খুলনাতে, সেখানেও কিন্তু সুন্দর একটা নির্বাচন আপনারা দেখেছেন এবং আপনাদের সহযোগিতায় আমরা খুলনাবাসীকে উপহার করে ফেলেছি। আসলে যে কনফিউশনটা যেটা বলছেন যে আমাদের আগামী প্রবলেম 26 তারিখে মিডিয়ার সম্পাদক যারা আছেন, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যে সমস্ত সম্পাদক আছেন তাদের সঙ্গে, অথবা সিইওরা যারা আছেন তাদের সাথে আমরা একটা মত বিনিময় করব, আলোচনা সভা করব। সেখানে দ্বাদশ সংসদ নির্বাচনে আমি তাদেরকে তাদের সহযোগিতা আমাদের একান্ত কাম, কীভাবে তারা সহযোগ, কিন্তু আমরা কোনো এজেন্ডা দিই নাই। আমরা বর্তমান পরিস্থিতি এবং বর্তমান বাস্তবতাকে তুলে ধরেছি। এই বর্তমান এটা কিন্তু বিগত 1.5 বছর বা 1.5 বছর ধরেই কিন্তু একই বাস্তবতা ছিল। দেখেন, আমরা কিন্তু ধাপে ধাপে আমাদের আন্তরিকতার সাথে আমরা সকল দলকে আমন্ত্রণ দিয়েছিলাম, চলেন আমরা আলোচনার মধ্যে, তারপরে বললাম ঠিক আছে কিছু আলোচনা দরকার নেই, চা খেতে আসেন। তো কোনো দল আসে না, এটা তাদের ব্যাপার, নাও আসতে পারে, তাদের ইচ্ছা, অথবা আমাদের উপর আস্থা নাই। তো আমি যদি ধারণা পত্রে লিখি যে আমার উপর আস্থা কম আছে, তো আমি সত্যি মিথ্যা কথা বলি না। আমার উপর আমি যে কী করছি আমি জানি, আমি কী করছি। সো কার কী ধারণা আছে সেই ধারণা দিয়ে তো আমার তো সেটা আমার প্রয়োজন আছে কি না মনে নাই, মনে তো প্রয়োজন নাই। আসলে বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন, আমাদের আন্তরিকতা আপনারা বলছেন, নাহলে এই মুহূর্তে কেন আমরা সাংবাদিকদের যারা সম্পাদক অথবা সিইওস আমরা কেন জানি তাদের কাছ থেকে আমরা নতুন একটা কোনো ফর্মুলা পেতে পারি, অথবা তারা কীভাবে অন গ্রাউন্ডে তারা সহযোগিতা করবে সেটা আমরা জানতে পারি। এবং তারা যদি সহযোগিতা করে, কারণ আমি তো সবসময় বলি সাংবাদিকরাই কিন্তু হচ্ছেন আপনাদের যে ক্যামেরা, আপনাদের মোবাইল ফোন অথবা সব আমার আমাদের চোখ এবং কান, আমরা এই পর্যন্ত যে সমস্ত অ্যাকশন নিয়েছি আপনাদের ফুটেজের উপরে অ্যাকশন নিয়েছি, এবং ফুটেজ কিন্তু অনলাইনের চেয়ে অনলাইন কিন্তু তারা হয়তো কিছুটা পক্ষপাতিত্বমূলক আচরণ করতে পারে, পারে বাট ন্যাশনাল যেসব মিডিয়া যেগুলো আছে তারা কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা পরিবেশনা করে তারা প্রমাণ করেছে তারা দেশের প্রতি ভালোবাসা এবং তারা সঠিক তথ্য পরিবেশন করে। সো সেই সমস্ত তথ্য দেখে কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি। এই পরিস্থিতিতে আমরা আপনাদের সকলের সহযোগিতা এবং আমরা সংবিধান অনুযায়ী সঠিক সময়ে আমরা নির্বাচন করব। স্যার, নভেম্বরে যদি তফসিল ঘোষণা করেন, সে আবার ওই প্রশ্নেই থাকে স্যার, সেটা হচ্ছে যে বলছেন যে এখনও সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশ নাই, নভেম্বরে তফসিল ঘোষণা করলে স্যার পরিবেশটা কেমন থাকবে, চ্যালেঞ্জটা কেমন হবে? আপনার ধারণাপত্রটা যদি টোটাল পড়ে, ইন টোটালিটি, আপনি যদি মাঝখানটা একটা সেন্টেন্স পড়েন আর টোটাল যদি পড়েন প্রথম থেকে শুরু করে 1.5 পাতার ধারণাপত্র, তাহলে কিন্তু আপনার কোশ্চেনের উত্তরটা পেয়ে যাবেন। সেখানে কিন্তু আমরা বাস্তবতা বলেছি এবং প্রতিকার বলেছি এবং আমাদের আন্তরিকতার কথা বলেছি। এবং ইনফ্যাক্ট এই পরিস্থিতিতে আমরা আপনাদের কি পরিমাণ সাপোর্ট দিতে যাচ্ছি, সাপোর্ট মানে কি, ফুটেজের সাপোর্ট দিতে পারে। সাপোর্ট হচ্ছে যে আমাদের যত কেন্দ্র আছে 42,000-এর উপরে কেন্দ্র আছে, এই 42,000-এর কেন্দ্রের মধ্যে আপনাদের যদি সব জায়গায় আপনাদের ক্যামেরা এবং আপনাদের সাংবাদিক থাকে, ইট ইস আমাদের জন্য বিশাল সাপোর্ট। সেই আন্তরিক সাপোর্ট আমরা পেতে চাই, কীভাবে তারা সহায়তা করবে এই জন্য কিন্তু আমরা এটা এটা আরও আরও কিছু না, এখানে কিন্তু আমরা সাংবাদিকদের অবাধভাবে যে বিচরণ করার আমরা সুযোগ দিচ্ছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেশি এবং বিদেশি যারা পর্যবেক্ষক আছে তাদের আমরা সুযোগ দিচ্ছি, এবং
সবাই মিলে যদি ওয়াস্ট হয় মানে সবাই যদি দেখে তাহলে কোনো কিছু করার সুযোগই নাই। এবং আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন যে আমরা কয়েকদিন আগে একটা একটা ওয়ার্কশপ টাইপ করেছিলাম যেখানে দ্য রোল অফ পোলিং এজেন্ট এটা সম্বন্ধে কিন্তু বিশাল আলোচনা করেছে। এবং আমরা কিন্তু অনলাইনে দেখিয়েছি যে পোলিং এজেন্টরা হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত প্রতিনিধি বা প্রার্থী। সে যদি সঠিকভাবে কাজ করে কেন্দ্রের মধ্যে সারাক্ষণ তো সেই সিসি ক্যামেরা, সেই হচ্ছে গিয়ে গার্ড, সেই হচ্ছে প্রোটেক্টর, সেই হচ্ছে শনাক্তকারী। তারা সঠিকভাবে যদি কাজ করে তাহলে কি কোনো অনিয়ম হতে পারে? আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে দ্বাদশ সংসদ নির্বাচন একটা উৎসব বিকল্প পরিবেশে অবাধ সুস্থ এবং সেটার জন্য কী করছে স্যার? সেটার জন্য তো এই প্রত্যেকটা স্টেপ আজকে আমি এখানে এসেছি এটার জন্য। এতদিন পর্যন্ত আস্থা অর্জনের চেষ্টা করছেন, মানে রাজনৈতিক দলগুলো নিজেদের কী বলবেন? আপনারা করেছেন এবং তারা আশ্বস্ত হতে পারে এমন কী করছেন? শোনেন, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে হিয়ার এডুকেটেড, আপনাকে আমি যতই বুঝাই, আপনি যদি আমাকে রঙিন চশমা দিয়ে দেখেন তাহলে কিন্তু আমাকে রঙিন দেখবে, আপনি যদি খালি চোখে দেখেন তাহলে কিন্তু আমি যা তাই দেখব। আমি অনুরোধ করব সবাই অন্তর দিয়ে খালি চোখে আমাদের দেখুক, তারা আমাকে বুঝতে পারবে, আমাদেরকে বুঝতে পারবে। নির্বাচন নিয়ে আপনারা গিয়েছেন কিনা, চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কিনা ইভিএম এবং সেনামতের নিয়ে? অনেক আগে ডিক্লেয়ার দিয়েছি, সেনামতের ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্ত নিয়ে নাই, আমরা এখনো নিজেরা বসে সিদ্ধান্ত নিয়ে নাই। আমরা বলবো যেটা বললাম, যেটা মঙ্গলকর হবে, যেটা সুবিধাকর হবে, যেটা ভালো করতে পারবে সেটা অবশ্যই আমরা করবো। এবং আপনি যে বললেন আমার কোর্ট যদি আমরা যদি মিস কোর্ট হয় প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে আপনি কিন্তু রেজাল্টটা পাবেন। আপনি যদি মানে অনেক পূর্বে 86 নির্বাচন দেখেছেন, 90 নির্বাচন দেখেছেন, আপনি ডিফারেন্ট 8 নির্বাচন দেখেছেন, 1 নির্বাচন দেখেছেন, 100% পারফেকশন কিন্তু কখনোই ছিল না। এবং আমরাও কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি যে আমরা এই পর্যন্ত যেগুলো করেছি আমরা আমাদের চেষ্টা করেছি এবং আমরা নিজেরা তৃপ্ত। আমি এটাও বলেছি যে না, উই আর স্যাটিসফাইড, জনগণ স্যাটিসফাইড, যেখানে নির্বাচন করেছে তারা স্যাটিসফাইড। আপনি খুলনা সিটি কর্পোরেশন আপনি যেখানে আছেন এখানে দেখেন, আর উই নট স্যাটিসফাইড? এই ধরনের ইলেকশন কি আগে হয়েছে আপনি বলেন? আপনারা বলবেন যে না, আমি জানি। সুতরাং আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, আর বাস্তবতাকে আমরা কিন্তু থামাচাপা দিতে পারব, এবং অ্যাট দ্য সেম টাইম বাস্তবতাকে ফেস করে সামনের দিকে সুন্দর একটা নির্বাচন উপহার আমরা ইনশাআল্লাহ।